এবার বলিউডের হিন্দি সিনেমায় অভিষেক হতে যাচ্ছে ঢালিউড কিং শাকিব খানের। সাথে থাকছে শাকিব খানের নতুন এই নায়িকা কে এই জেরিন খান। এর সাথে আরও দেখবেন পরিমণি কাকে জুতার বাড়ি দিতে চান। সব খবরকে ছাপিয়ে শুরু করছি ঢালিউড কিং শাকিব খানের বলিউড যাত্রা নিয়ে। প্রিয়তবা সিনেমার রেকর্ড সাফল্যের পর শাকিব খানকে নিয়ে এদেশের চলচ্চিত্র নির্মাতারা নতুন কিছু করার চিন্তা করছে। এছাড়া শুধু দেশেই নয়, তাকে নিয়ে বলিউডে সিনেমা নির্মাণের কথা চলছে। ভারতীয় গণমাধ্যম G24-এর প্রতিবেদন থেকে জানা যায়, বলিউডে শাকিব খানের অভিষেক হতে যাচ্ছে ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় একটি ছবিতে। শোনা যাচ্ছে বলিউড তাকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করবেন, তবে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন সেটি এখনও জানা যায়নি। তবে এটি জানা যায় যে নায়িকার সঙ্গে শাকিবের বলিউড যাত্রা শুরু হচ্ছে তার সঙ্গে আলোচনা অনেক দূরে গিয়েছে, তবে চূড়ান্ত হওয়ার আগে কেউই নাম প্রকাশ করতে চাইছেন। আগামী সেপ্টেম্বর থেকে হবে সিনেমাটির শুটিং, টানা 35 দিন চলবে। হিন্দি সিনেমা ছাড়াও এটি তামিল এবং তেলুগু ভাষাও মুক্তি পাবে। একটি বিশেষ সূত্রের খবর জানা গেছে শাকিবের এই সিনেমার নাম হবে সাইকোপ্যাথ। অন্য আরেকটি সূত্র বলছে এটির নাম হবে দরদ। তবে যাই হোক না কেন, শাকিব খানকে বলিউডে দেখার জন্য তার ভক্ত অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন। এখন থাকছে শাকিব খানের নতুন এই নায়িকা কে এই জেরিন খান। সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা মুক্তির পর তিনি অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন। তাকে নিয়ে ঢাকায় সিনেমার নির্মাতারা বুনছেন নতুন স্বপ্ন। এদিকে নির্মাতা অনন্য মামুন বেশ কিছুদিন ধরে বলে আসছেন শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার কাজ করবেন। সে সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন অন্য দেশের এক নায়িকা। এই নায়িকা একাধিক বিশ্বস্ত সূত্র বলছে শাকিবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের জেরিন খান। এরই মধ্যে জেরিন খানের সাথে সমস্ত কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। বৃহস্পতিবার অনন্য মামুন গণমাধ্যমকে বলেন, এখনও কোনো কিছু বলতে চাইছি না, তবে যাই হোক না কেন তা কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে। সিনেমাটি একটানা বাংলাদেশ ভারত একই সঙ্গে মুক্তি পাবে। এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। ছেলে জয় আর সাবেক স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে। এখন থাকছে পরিমণি কাকে জুতার বাড়ি দিতে চান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার সকাল সকাল একটি পোস্ট দেন পরিমণি। পরিমণি লিখেছেন, একজন যে সেদিন বন্ধু বন্ধু বলতে বলতে হারিয়ে গেল, বন্ধুদের বন্ধুত্বের ব্যাখ্যা নিয়ে এত বড় রচনা লিখল, তো দুদিন আগে সেই লোকের সেদিনের দাবি করা বন্ধুদের একজন এসে সেই চেয়ারে বসেই কেলিয়ে কেলিয়ে বলে গেলেন তার নাকি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু নেই। পোস্টের শেষে পরিমণি বলেন, ছ্যাচরা ছ্যামরা নে জুতার বাড়ি খা। রাজপরি দম্পতির সাংসারিক কলহ ফেসবুকে আসা নতুন কিছু নয়, তবে অভিনেত্রী সোনেরহা বিনতে কামালকে জড়িয়ে এবার দ্বন্দ্ব প্রকাশ্যে এসছে। পরিমণি গণমাধ্যমকে বলেন, রাজের সঙ্গে তার যোগাযোগ নেই বেশ কিছুদিন, এখন সোনেরহার সাথেই থাকছেন রাজ, তার ফোনও নাকি থাকছে তার কাছেই। তবে পরিমণি কাকে জুতার বাড়ি দিতে যাচ্ছেন সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন।